সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, বৈষম্য বিলোপ আইন ও জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন সহ সাত দফা দাবিতে ঢাকায় রোড মার্চ ও সমাবেশ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। সকালে রাজধানীর শাহবাগ চত্বর থেকে সংগঠনটির নেতাকর্মীরা রোড মার্চ করে সরোয়ার্দী উদ্যানে সমাবেশ করেন। সমাবেশে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, আদিবাসী ফোরাম, মাতুয়া মহাসংঘ, জাতীয় হিন্দু মহাসংঘ সহ বিভিন্ন সংগঠন অংশগ্রহণ করে।